হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে আনবক্স করতে চলেছি কোকোয়েলের আরেকটা বুলেট মিক্সার গ্রাইন্ডার। আগে আমি একটা অলরেডি আনবক্স করে দেখিয়েছি, শুধু ওটার গেট আপটা আলাদা আর এটার গেট আপটা আলাদা। তো এটার মধ্যে থাকবে এরকম তিনটে ঢাকনা, দুটো এরকম জার, অ্যাকচুয়ালি তিনটে জার, একটা দুটো তিনটে, আর এরকম দুটো ব্লেড, আর এরকম একটা গোল চুড়ির মতো জিনিস, আমি জানি না এটার কাজ কী। আর এটা আসবে কালো কালারের, এইরকম টাইপের কিছুটা দেখতে হবে, এরকম। আমি এবার খুলে খুলে দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা এরকম ব্লেড, এরকম একটা বড় জার, এখানে মাপও করা আছে, আপ টু 500 মিলিলিটার আমরা এর মধ্যে কিছু জিনিস দিয়ে গ্রাইন্ড করতে পারবো। এটা হচ্ছে একটা ঢাকনা, এটা ফল টল যখন আমরা গ্রাইন্ড করবো সেটার যে ছিপরেটা হবে সেটা এটার মাধ্যমে ফিল্টার হবে। এটা একটা এক প্রকার ঢাকনা, যেটা আমরা নর্মালি যেমন মিল্কশেক বানাই, বানিয়ে এরকমভাবে লাগিয়ে বোতলের মতো ইউজ করতে পারবো। ঠিক এরকম দেখাচ্ছি, এরকমভাবে এটা ঝুলিয়ে ক্যারিও করা যাবে আর এখান থেকে ডাইরেক্ট খাওয়া যাবে। এই যে বক্সটা, এটার মধ্যে আর একটা ছোট মশলা করার জন্য, এই যে এটা হচ্ছে আর একটা ব্লেড। তো এই দুটো ব্লেডের মধ্যে পার্থক্য আছে, এই ব্লেডটা যেটা একটু নিচে ব্লেডটা দু রকম, তো এটা হচ্ছে মশলা গ্রাইন্ড করার জন্য, আর এটা হচ্ছে যে কোনো ফ্রুট জুস বা এরকম টাইপের কিছু ব্লেন্ড করার জন্য। এইটা হচ্ছে মেশিনটা, তো আমি অর্ডার করেছি পুশ অ্যান্ড নক। এই যে বাটনটা, এটার শুধু ডিফারেন্স আছে, তো পালস বাটনে আমি যখন দেবো মিক্সিটা অনেক বেশি স্পিডে ঘুরতে থাকবে, আর যখন অনে দেবো তো একটা নর্মাল স্ট্যান্ডার্ড স্পিডে এটা গ্রাইন্ড করবে। আর একটা যেটা কুকওয়েলের অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে জাস্ট অন অ্যান্ড অফ সুইচের মতো, তো আমি সেটা অর্ডার দিইনি, আমার এটাই ভালো লাগে, বেশি কনভিনিয়েন্ট এটা আমার কাছে। এই যে ভেতরটা, আর একটা জার ছিল আমি দেখাতে ভুলে গেছি, সেম ওই টাইপেরই লম্বা জার, একটা আপ টু 500 মিলিলিটার গ্রাইন্ড করা যাবে ফ্রুট জুস অ্যান্ড অল দ্য থিংস। তো নিচে যে এরকম স্ট্যান্ড করা আছে, যার কারণে যদি আমরা কখনো মশলা পেস্ট করি তো আমাদের এটাকে হোল্ড করতে অসুবিধা হয়, তো তুমি সিম্পলি এটা এরকমভাবে রেখে দিতে পারো। এটা এটাও যেমনি নর্মালি স্ট্যান্ড করা যাচ্ছে, আর এটাতেও এরকম স্ট্যান্ড করা আছে, তো নর্মালি এইভাবে রাখার জন্য খুবই এটা ইউজফুল। এরকমভাবে ঘুরিয়ে এটা আটকে দেওয়া হবে, দিয়ে এই যে বাটনগুলো আছে না, আশা করি দেখতে পাচ্ছো তোমরা, এই যে বাটনগুলো আছে এটা মিক্সির মধ্যে এইভাবে বসানো, এই খাপে খাপে এটা এরকম ঢুকিয়ে জাস্ট একটুখানি পুশ করে এটাকে এরকম নড়িয়ে দিতে হবে যাতে এটা লক হয়ে যায়। চালানোর আগে আমি দুটো জিনিস বলে দিতে চাই, এখানে দুটো ম্যানুয়াল আছে যেটা পড়ে তারপরে ইউজ করা উচিত। এক তো এখানে প্রথমে বলা আছে যে প্রথমবার রানের জন্য, মানে প্রথমবার যখন মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করা হবে তখন হয়তো একটু স্মেল আসতে পারে, অ্যান্ড দ্বিতীয়ত এখানে বিটরুট থেকে ক্যারাট অল এইসব সবজিগুলো আমরা গ্রাইন্ড করতে পারি, পিনাটস, যে কোনো স্টিকি জাতীয় জিনিস যেমন জ্যাগরি মানে গুড় বা এরকম যেগুলো স্টিকি হয় সেগুলো আমাদের এখানে ইউজ করা উচিত না। আর 6 মাস এক্সটেন্ড ওয়ারেন্টি করার জন্য এই নাম্বারে কল করতে হবে। এই ম্যানুয়ালটার মধ্যে অনেক ইনফরমেশান দেওয়া আছে, একবার পড়ে ইউজ করতে পারো, তো আমি রাফলি একটু বলে দিতাম। এটা হচ্ছে মশলা আর ড্রাই ফ্রুটস গ্রাইন্ড করার জন্য, আর এই যে ব্লেডটা উঁচু আছে যেটা, সেটা হচ্ছে যে কোনো ওয়েট বা ফ্রুট জুস বা সবজি টবজি দিয়ে যদি কিছু গ্রাইন্ড করতে হয় তো এটা সেটার জন্য। ফাইনালি ম্যানুয়াল থেকে আমি জানতে পারলাম এই যে রিং মতো যেটা আছে সেটা দিয়ে কী কাজ হয়। তো যখন
সাপোজ আমরা এটার মধ্যে ফ্রুট জুস বানালাম, তো ডাইরেক্ট যদি আমরা ফ্রুট জুসটা এই জার থেকে খেতে চাই তখন আমরা এটাকে এইভাবে লাগিয়ে আমরা ডাইরেক্ট খেতে পারি। এখানে দুটো যে ঢাকনা দুটো দেওয়া আছে, এই ঢাকনা দুটো প্রত্যেকটা জারের সাথেই ফিট হচ্ছে। ও ফ্রুট জুস বলো বা যে কোনো মশলা পেস্ট বলো, সেগুলো তোমরা এরকম ঢাকনা লাগিয়ে জাস্ট সিম্পলি স্টোর করতে পারো, এইভাবে স্টোর করে রাখতে পারো একটা কন্টেনারের মতো। আই হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল টু ইউ। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। প্রোডাক্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে পারো। হাইলি রেকমেন্ডেড। টেক কেয়ার, বাই।